আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ভালো আছেন তো সবাইকে ঈদ মোবারক তখন বাসা থেকে বাড়িতে যেতেছি নামাজে তখন বাজে সকাল সাতটা পোল্যান্ডে সাতটা বাজে আজকে ছয়দিন লগে পোল্যান্ড ঈদ হইতেছে আজকে তো যাই হোক আমরা এখন নামাজে যাব আর আমার ড্রাইভার অপেক্ষা করতেছে আমার জন্য তো আপনারা সাথেই থাকুন গাইস আমরা সবাই মিলে নামাজ পড়তে যাইতেছি সহসন তো সহসনোবি আমরা ঈদের নামাজ পড়তে যাইতেছি তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমার পিছনে আমার বড় বাইরের গাড়ি আছে এমন কি আমরা সবাই মিলে যাইতেছি তো আপনাদেরকে দেখাবো আজকে সসনবিসের কি অবস্থা আর কি জায়গাতে আমরা নামাজ পড়ি তো চলেন আর আমরা অলরেডি ফাইনালি আমরা চলে আসছি স্বস্নবি তো স্বস্ন আস্তে আস্তে পড়ছে আসার পরে আমরা সবাই মিলে কথাবার্তা বলতেছি তো আমি বলতেছি আমরা সবাই তো আসছি তো আসার পরে তো একটু লেট হয়ে গেছে তো চলেন ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে আমরা দেখি কি অবস্থা কারণ আজকে কেমন মানুষ হবে এটা অবশ্যই জানি না তো ভিতরে গেলে বোঝা যাবে তো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আমরা বলতাছি তো চলেন গো তো আমরা চলে যেতেছি ভিতরে তো ভিতরে আরেকটা জিনিস আপনারা সামনে দেখতে পাচ্ছেন দেয় ভিতরে হইছে মানে সামনে এগুলি হইছে মানে সবাই মিলে উটু সামথিং কিছু খাওয়ার জন্য সবাইকে দেয় তো এটা হচ্ছে নর্মাল কিছু ফুড মানে এখানে রাখছে তো অখন দিবে না এটা দিবে নামাজের পরে তো নামাজের পরে এটা দিবে তো আমরা সবাই আগে যাব নামাজ পড়তে নামাজের পরে আপনাদেরকে দেখাবো এখানে কি দেওয়াটা হয় তো তারপরে আমরা উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে একটি পিচি ছেলে আমাদেরকে বলে ভাই এখান থেকে জোতা খুলে যাইতে হবে নাইতে যাওয়া যাবে না কারণ আপনারা সামনে দিয়ে যাইতেছেন এই কারণে আপনার জোতা হাতে নিয়ে যাইতে হবে তাই এখানে সবাই কথা বলতেছে মানে এখানে হুজুর দাঁড়িয়ে কথা বলে তো এই কারণে আমরা বলতাছি কোনো সমস্যা না আমরা জোতা হাতে নিয়ে চলে যেতেছি যাওয়ার পরে আমরা দেখতেছি মানে আমি দেখে অবাক হয়ে যাইতেছি আমি বড়ো ভাইকে বলতেছি জায়গা পাবো কি না আমরা সবাই মিলে কম্পিউজ হয়ে যাইতেছি মানে এত মানুষ হয়ে গেছে বলার বাইরে তো আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে তো তারপরে আমরা জায়গা পাইছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই তো হওয়ার পরে মনে করেন আমরা বলতেছি বাইকে তাড়াতাড়ি জায়ন মাসটা বিছান বিছানের পরে আমরা বসি কারণ কোন সময় আবার জায়গা নাও পাইতে পারি তো এ কারণে মনে করেন আরো মানুষ আস্তে তো পিছনে আরও মানুষ আসবে এমন কি জায়গা হবে কি না এটা আপনাদেরকে দেখাবো তারপরে আমার বড় ভাইয়ের একটা ফ্রেন্ড আসছে বড়ো ভাইয়ের ফ্রেন্ড আসার পরে আমার সাথেও দেয়া সাক্ষাৎ করলো দেয়া সাক্ষাৎ করার পরে আমাকে মানে বললো ইদ মুবারক তো আমিও বলছি ঈদ মুবারক তারপরে মনে করেন আমার কিছু ফ্রেন্ড আছে তো এক বছর পরে দেখা হয়েছে তো তাদের সাথেও দেখা হয়েছে এমনকি আমার সাথে সেলফি তুলতেছে যে আমি ব্লক করি এটা তারা জানে বন্ধুরা আমাকে বলতাছে বন্ধু চালিয়ে যাও ব্লক করতে থাকো কোনো সমস্যা নাই সাপোর্ট করি ইনশাল্লাহ তো আমিও চাই যে সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ যে আর সামনে কিছু একটা করতে পারি তারপরে আমার বন্ধুরা আমার ছবি তুলে নিতেছে নেওয়ার পরে মানে বলতাছে অনেক সুন্দর তুমি করতে থাকো তারপরে আমি জুম করে দেখাই সামনে কোনো জায়গাই নেই প্লেসই নেই দে সব বইরে গেছে মানুষই আস্তে আস্তে মানুষ আস্তে তো তারপরে আমার বড় ভাইকে আমি দেখাইতেছি দেখেন কি আমার বড় ভাই সবাই আমরা বসছি বসার পরে সামনে জুম করে দেখাইতেছি হুজুরে বলতেছে মানে ওই মেয়েটার কথা মেয়ে রোজা রাখছে তারপরে আমরা আস্তে আস্তে সামনে আগাইতেছি নামাজ মানে শুরু হবে কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে তো জায়গা ঠিক করতেছে সবাই মানে জায়গা একটু শর্ট আছে মানে পিছনে অনেক মানুষ খারিয়ে রয়েছে কিভাবে নামাজ পড়বে ইটোই সব হুজুরে বলতেছে তো হুজুররা বলার পরে আমরা কষ্ট করতেছি সামনে আগাইতেছি আর সামনের মানুষও সামনে আগাইতেছে যে একটু জায়গা ব্যবস্থা করতেছে আর যাই হোক রহমতে আল্লাহ একটা না একটা কিছু ভাও করে দেয় তো যাই হোক তো আল্লাহ ভাও করে দিছে জায়গা তো সামনে আমরা আগাইতে আগাইতে আগাইলাম আগানোর পরে মনে করেন নামাজের জন্য খারবো খারণের পরে মনে করেন পিছনে আগে আগে জায়গাগুলি ঠিক করতেছে ঠিক করার পরে মানে একটু বসলাম হুজুরে কিছু বয়ন করতেছে বয়নের পরে মনে করেন নামাজ শুরু হয়ে যাবে আর ফাইনালি মনে করেন সব জায়গায় ফুল হয়ে গেছে আর কোনো জায়গা নাই অনেক দিন পরে বন্ধুবান্ধব ব্রাদার সাথে কোলাকুলি করি না আজকে একটু কোলাকুলি করবো আপনার দেখতে থাকুন হ্যালি গাইস আমাদের নামাজ শেষ এমনকি কোলাঘলি শেষ হয়ে গেছে ওখন আমরা বাসার দিকে রওনা দেব তো বাসার দিকে রওনা দেওয়ার আগে সামনে আপনাদেরকে দৃশ্যটা দেখাই যে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য আপনারা আমি আগেই বলছি যে এখানে খাওয়ার ছোটোখাটো একটা আয়োজন করছে সবার জন্য খাওয়ার জন্য তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করতেছে তো আমি সাইড দেওয়ার জন্য আমি বলতেছি আমাকে একটু সাইড দেন আমি বাইরে চলে যাব তো বাইরে দেখবো কেমন মানুষ আছে তো আমি সাইড দেওয়ার জন্য বলতেছি তো সাইড দেওয়া সে সাইড দেওয়ার পরে মানে সামনে দেখতেছি আপনাদেরকে দেখাই যে দেখুন কত মানুষ হয়েছে রহমতে পোল্যান্ডের মধ্যে অনেক হইছে মানুষ তো আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন এনজয় করবেন আসসালামু আলাইকুম